আপনাদের জানিয়ে রাখি এই মুহূর্তের অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর। সংসদ ভবনে আতঙ্ক, দুজন যুবক দর্শক আসন থেকে ঝাঁপ দিয়েছে বলে খবর। আজকেই সংসদ ভবনে হামলার বর্ষপূর্তি এবং সেই দিনই সংসদের ভেতর আতঙ্ক, দুজন যুবক হঠাৎ করেই লোকসভার থেকে দর্শক আসন থেকে ঝাঁপ দিয়েছেন এবং কাঁদানে গ্যাসের যে শেল ছোঁড়া হয়েছে বলেও জানতে পারা যাচ্ছে। লোকসভার ভেতরে তারা প্রবেশ করেন এবং কাঁদানে গ্যাসের যে শেল তারা ছুঁড়েছেন বলে জানতে পারা যাচ্ছে। ইতিমধ্যেই তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। আপনাদের জানিয়ে রাখি এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর। বড় রকমের নিরাপত্তা সংক্রান্ত গোলযোগ, লোকসভার ভেতরে দুই ব্যক্তি হঠাৎ করেই তারা লোকসভার ওয়েলে ঝাঁপ দেন এবং সেখানে তাদের লোকসভার ভেতরে ওয়েলের সামনে তারা ঝাঁপ দেন এবং কাঁদানে গ্যাসের শেল ছোড়েন বলেও সূত্র মারফত জানতে পারা যাচ্ছে। এর আগেই আপনারা জানেন যে খালিস্তানি জঙ্গি গুরপতওয়ান সিং পান্নুন তিনি বলেছিলেন, একটি ভিডিওর মাধ্যমে তিনি হুঁশিয়ারি দিয়েছিলেন যে সংসদেও হামলা করা হতে পারে, বড় রকমের হামলা হতে পারে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়, বিশদে জানবো তার কাছ থেকে ঘটনাটি সম্পর্কে এবং এই ঘটনার আশিসদা, যেটা প্রথমে আপনার কাছ থেকে জানতে চাইবো যে ঘটনাটা ঠিক কি ঘটেছিল। ঘটনা সংসদের যে দর্শক গ্যালারি, সেখানে কোনো দর্শক ঢুকতে পারেন, একমাত্র কোন সাংসদের যদি রেকমেন্ডেশন বা সুপারিশ থাকে তাহলে সেই সুপারিশের ভিত্তিতে পাস দেয়া, সেই পাশের ভিত্তিতে একজন দর্শক ঢুকতে পারে। তো সেইভাবেই নিশ্চয়ই দর্শকরা আজকে ঢুকেছিলেন যে দুজন আজকে ঘটনা ঘটিয়েছেন। দেখা যায় যেটা যে দর্শক গ্যালারিতে থেকে তারা লাফ দিয়ে পড়েন, আমরা একটু পরেই কলকাতা থেকে ভিডিও আমাদের হাতে এসে গেছে, একটু পরেই আমরা ভিডিও দেখাবো যে দর্শক গ্যালারি থেকে যেখানে সাংসদরা বসেন সেই জায়গাতে এবং সাংসদ কাকলি ঘোষ বলেছেন যে তারা কিছু স্প্রে করে, তারা কোন রাসায়নিক স্প্রে করতে থাকে। বলা হচ্ছে কোন সাংসদ বলছেন যে তারা এমন ভাবে লাফ দিয়ে পড়েছেন কোনো বাধা না পেয়ে যে তাদের কাছে বোমাও থাকতে পারে। এইরকম ভয় সংসদ ভবনে ঘটেছে এবং নিরাপত্তা জড়িত বড় সড় প্রশ্ন তুলে দিয়েছে। আমাদের মনে পড়বে যে আজকের দিনটাতেই 22 বছর আগে সংসদে হামলা হয়েছিল এই আজকে, সুতরাং সেই দিনটাতেই আবার সংসদে এই ধরনের একটা ঘটনা কিন্তু মানে আতঙ্ক তৈরি করেছে নানান মহলে। এবং কিভাবে ঘটনা ঘটল, কে তাদের পাশ দিল, কিভাবে তারা ঝাঁপিয়ে পড়ল, কি নিরাপত্তা ব্যবস্থা দর্শক গ্যালারিতে রয়েছে, দুজন ব্যক্তি যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে যারা এই ঘটনার সঙ্গে যুক্ত, তারা কি খালিস্তানি বলে এখনো পর্যন্ত সেরকম কিছু জানাচ্ছে কেউ? না, আমাদের কাছে এরকম কোন নির্দিষ্ট খবর নেই, সেই জন্য কোন সংগঠন বা ব্যক্তির ওপরে দোষ চাপাতে পারি না। কিন্তু ঘটনা হচ্ছে যে কোন সাংসদ নিশ্চয়ই সুপারিশ করেছিলেন, তা যদি না হয় তাহলে এমন কোন চোরাগোপ্তা রাস্তায় তারা দর্শক আসনে পৌঁছেছিল যেটা নাকি নিরাপত্তার ক্ষেত্রে বড় সড় গোলস। এবং তারা সাংসদরা বলেছেন যে তারা এমন ঢুকেছিল এবং এমন ভাবেই তারা ঝাঁপ দিয়ে পড়ে, তাদের পকেটে যদি কোনো অস্ত্র থাকতো বা বোমা থাকতো সেটাও চেক ছয় না হয়েই ঢুকে গেছে, এইরকম ভাবে তারা এসে লাফ দিয়ে পড়েছে। সুতরাং এটা অত্যন্ত মানে সংকটজনক একটা ব্যাপার, যেখানে সাংসদরা থাকেন, সাংসদরা সমস্ত সাংসদ অল্প একটি জায়গার মধ্যে রয়েছে, ওখানে 800 কিছু বেশি আসন সেখানে বসে রয়েছে প্রায় 500 সাংসদ, তারাই তো দেশের রাজনৈতিক প্রতিনিধি, সব মিলে যেখানে রয়েছেন সেখানে এইরকম নিরাপত্তার গুরুতর মানে ফাঁক এটা উঠে আসছে এবং অনেক ঢাক ঢোল পিটিয়ে
মোদিজি নতুন সংসদ ভবন তার উদ্বোধন করেছিলেন, সেখানকার অনেক মানে শ্রমিকদের ধন্যবাদ জানানো, কারিগরদের ধন্যবাদ জানানো, নিজের পিঠ নিজে চাপড়ানো, এইসব আমরা দেখেছিলাম। তারপরেও এত বড় ঘটনা কি করে ঘটলো তার জবাব দিয়ে নিশ্চয়ই স্বরাষ্ট্র মন্ত্রকে, নিশ্চয়ই আইন মন্ত্রককে, নিশ্চয়ই সংসদ বিষয়ক মন্ত্রককে, নিশ্চয়ই লোকসভার সেক্রেটারিয়েটকে এবং লোকসভার অধ্যক্ষকে নিশ্চয়ই সে ব্যাপারে কিছু বলেছে। একটা বিষয় আমরা যে ছবি এই মুহূর্তে দর্শকদের সামনে তুলে ধরেছি, এই যে যাদেরকে গ্রেপ্তার করে পুলিশ নিয়ে যাচ্ছে তাদের সঙ্গে একটি বস্তু থেকে গ্যাস নির্গত হচ্ছে, তারা নিজেদের অস্তিত্বের জানান দিতে চাইছিলেন, তারা যে সংগঠনের হোক না কেন। কিন্তু বিষয়টা হচ্ছে, প্রথমত তাদেরকে কোনো সাংসদ একটি যদি পাস দিয়েও থাকেন, তিনি যদি তাদের এই দুজন ব্যক্তির যদি আদত পরিচয় না জেনে যদি পাসটা দিয়েও থাকেন, তারা এই বস্তু দুটো নিয়ে সংসদের ভেতর প্রবেশ করলো কি করে? এটা তো একটা নিরাপত্তার বড় সড়ো গাফিলতি, তাহলে কি গোড়াতেই গণ্ডগোল? আমরা সেটাই বলছি যে সংসদ পাস না রেকমেন্ড না সুপারিশ না করা সত্যি কিন্তু ঢোকে, সেটা হচ্ছে এক নম্বর ভয়ঙ্কর ব্যাপার। নিশ্চয়ই কোনো চোরাগোপ্তা দরজা আছে বা ঢোকার জায়গা আছে। দ্বিতীয় কথা হচ্ছে যে সংসদ সুপারিশ করলেই হলো না, সে একটি নির্দিষ্ট দিনের জন্য বা নির্দিষ্ট সময়ের জন্য সে পাস পাবে, পাস পেলেই হলো না। পাস পাওয়ার পরে তাকে বিভিন্ন নিরাপত্তা চেকিং এর মধ্যে দিয়ে যেতে হবে এবং সেখানে ছেলেদের জন্য ছেলেরা মেয়েদের জন্য সর্বাঙ্গ চেক করা হবে, তারপরেই একমাত্র দর্শক গ্যালারিতে সেই দর্শক পৌঁছতে পারেন। সেক্ষেত্রে প্রশ্ন উঠছে যে তার স্প্রে করার মতো যন্ত্র যদি সঙ্গে থাকে এবং তিনি যদি সেই যন্ত্র সহ ঢুকে দিয়ে থাকে, তাহলে কারা নিরাপত্তা দিচ্ছে সংসদ ভবনে? সংসদ ভবনে 500 সাংসদ যেখানে হাজির থাকতে পারেন যে কোনো মুহূর্তে, সেখানে দর্শক আসন থেকে এইরকম স্প্রে করার যন্ত্র নিয়ে, স্প্রে করার যন্ত্র ওই স্প্রে যেটা করা হচ্ছে রাসায়নিক, সেটা হয়তো নির্বিষ, সেটা হয়তো মানে এমন কিছু না, সেটা খারাপ হতে হতে পারতো, সেটা তো বিষাক্ত হতে পারতো। কারা তাহলে নিরাপত্তার দায়িত্বে, কি নিরাপত্তা দেখা হচ্ছে, একগুচ্ছ প্রশ্ন আজকে দেশের সামনে। বিশেষ করে এত বছর আগে সংসদ ভবনে যে হামলা হয়েছিল সেই দিনটির সাথে যে মিল পাওয়া যাচ্ছে, সেটা কি কাকতাল না এই মিলটার মধ্যে এখনই স্পষ্ট আমরা বুঝতে পারছি না। সব মিলিয়ে কিন্তু দেশের সামনে একটা গুরুতর প্রশ্ন এসে দেখা দিয়েছে। হ্যাঁ, এই এই আশিতা, আজকে এরা যারা ছিলেন তারা দেখতে পাচ্ছি আমরা স্লোগান দিতে দিতে যাচ্ছেন, সেই স্লোগান কাদের জন্য, সে বিষয়ে কি এখনো পর্যন্ত পুলিশ কিছু জানিয়েছে বা এখনো পর্যন্ত শাসক দলের পক্ষ থেকে বা লোকসভার পক্ষ থেকে কেউ কি এখনো পর্যন্ত জানিয়েছে যে এদের ঠিক কি উদ্দেশ্য ছিল? তারা ওয়েলে নেমে, ওই যে দর্শক আসন থেকে ওয়েলে ঝাঁপ দিয়ে নামলো, এরা এরা নেমে ঠিক কি বলেছিল, কি বার্তা দিতে চাইছে তারা? দেখুন, নানা রকম কথা সূত্র জানতে পারছি, কিন্তু সেটা এখনই কলকাতা টিভির মতো এই এই ধরনের নিরপেক্ষ সংবাদ চ্যানেলে বলবার মতো এখনো স্পষ্ট হয়নি, সেই জন্য আমাদের হয়তো আর 5-7 মিনিট অপেক্ষা করতে হবে। কিন্তু এটা বোঝা যাচ্ছে যে তারা দৃষ্টি আকর্ষণ করবার জন্যই এ কাজ করেছেন, অন্য কিছু নয়, চুরি ছেঁচড়াবির মতো ব্যাপার নয়, এটা দৃষ্টি আকর্ষণ করবার জন্য করেছেন। দৃষ্টি আকর্ষণ যখন কেউ সংসদে ঝাঁপ দিয়ে করে, তার নিশ্চয়ই কোনো রাজনৈতিক এজেন্ডা আছে। এখন সেই রাজনৈতিক এজেন্ডার দিকে সারা দেশের বা দেশবাসীর বা বিশ্ববাসীর দৃষ্টি ঘোরাবার জন্যই সাধারণত এইরকম কাজ কেউ করে থাকে। কিন্তু প্রকৃতপক্ষে কোন সংগঠন, কি বক্তব্য, কি রাজনীতি, সেটা পরিষ্কার হতে আর 5 মিনিট সময় লাগবে বলে মনে হচ্ছে। সার্বিকভাবে এই ঘটনাটিকে বিভিন্ন দৃষ্টিকোণ থেকেই দেখা যায়, সেক্ষেত্রে কারণ আমরা দেখেছি যে যখনই দেশে জুড়ে বিরোধী কোনো একটা হাওয়া তৈরি হয়, সেই তখনই আমরা দেখেছি সীমান্তে বেজে ওঠে যুদ্ধের বাদ্য। তো সেক্ষেত্রে এই রকম একটা মানে জাতীয়তাবাদী কোনো হাওয়া তোলার জন্যও কি এরকম কোনো ঘটনা ঘটতে পারে বলে আপনি মনে করেন? দেখুন, 2019 সালে নির্বাচনের ঠিক আগে পুলওয়ামাতে যে দুঃখজনক ঘটনা ঘটেছিল এবং সেটাকে নিয়ে কেন্দ্র করে যে পাকিস্তানের সঙ্গে একটা যুদ্ধের পরিস্থিতি, যুদ্ধ যদিও না হোক একটা যুদ্ধযুদ্ধ ভাব এবং একটা উগ্র জাতীয়তাবাদকে তোলবার করা হয়েছিল বা তোলবার চেষ্টা করা হয়েছিল। এখন আমরা ঠিক এই মুহূর্তে আমরা সংসদের পরিস্থিতিতে কি দেখতে পাচ্ছি, দেখতে পাচ্ছি যে ইন্ডিয়ান পিনাল কোড, ক্রিমিনাল প্রসিডিওর কোড,
বা ওই সাক্ষী দেওয়ার যে আইন সেগুলো বদল করে এমন কতগুলো আইন আনা হচ্ছে যেখানে নোট জালপন্ন সেটা দেশদ্রোহিতা, সেখানে এমন ভাবে কতগুলো ধারা শাস্তি বদলানো হচ্ছে যাতে মনে হচ্ছে যেন যে প্রধানমন্ত্রী বা কোনো শীর্ষস্থানীয় সরকারি পদাধিকারীকে সমালোচনা করলেও সেটা দেশদ্রোহিতা, এইরকম একটা বাতাবরণ কিন্তু এখন সংসদে চলছে। হয়তো শুক্রবার স্বরাষ্ট্রমন্ত্রী জবাব দেবেন, হয়তো শুক্রবারই সংখ্যাগরিষ্ঠতার জোরে লোকসভায় পাস হয়ে যাবে এই তিনটি সংহিতা যেটা বলা হচ্ছে। এখন এইরকম একটা পরিস্থিতিতে প্রশ্ন উঠছে, চারদিকে প্রশ্ন উঠছে যে কেন এত কড়া আইন, কেন সন্ত্রাসবাদকে এত বড় করে দেখানো হচ্ছে, কেন যে কোনো অপরাধকেই সন্ত্রাসবাদ, দেশদ্রোহিতা, রাষ্ট্রদ্রোহিতা বলে চিহ্নিত করা হচ্ছে। আজকের এই ঘটনার পরে হয়তো তাদের একথা বলতে সুবিধা হবে যে দেখেছো রাষ্ট্রদ্রোহিতা সন্ত্রাসবাদ কোথায় গিয়ে পৌঁছেছে, আজকে সংসদের অন্দরে এসে সে কড়া নাড়ছে, সুতরাং কড়া আইন তো দরকার, এই কথা হয়তো বলতে কারোর কারোর সুবিধে হতে পারে। হ্যাঁ, একেবারেই, অসংখ্য ধন্যবাদ। আমরা কথা বলছিলাম, আমাদের সঙ্গে ছিলেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আপনাদের জানিয়ে রাখি মোট চারজন ছিলেন বলে এখনো পর্যন্ত জানতে পারা যাচ্ছে সংসদের ভেতরে। লোকসভা, সংসদের নিম্নকক্ষ লোকসভার ভেতরে ছিলেন দুজন এবং সংসদের বাইরে ছিলেন দুজন, মোট চারজন ছিলেন এই ঘটনা ঘটানোর জন্য, দৃষ্টি আকর্ষণের জন্য, এমনটাই খবর।